তার এক কলমের খোঁচায় 20,000 একর জমি সে দিয়ে দিতে পারবে? সে কি করে 700 একর জমি সিভিল সার্ভেন্টদের ট্রেনিং একাডেমির জন্য দিল? পরিবেশ এবং বন মন্ত্রণালয়ের ম্যান্ডেট তো এটা না। কি করে যুব মন্ত্রণালয় যখন বাফুফে যুব মন্ত্রণালয় কি লিখলো, যুব মন্ত্রণালয় ভূমিকে লিখলো, ভূমি কেন পরিবেশ মন্ত্রণালয়কে লিখে, ভূমি কেন এটা আশা করে যে দেশের সীমিত বন 25% এটা লাগে আমরা তার ধারে কাছেও নাই? পায়রা এবং মংলাতে কেন্দ্র করে আমরা যে বৈশ্বিক বাণিজ্যের কথা চিন্তা করেছি এটা কাজে পাঁচ জবর দখল করা কেস একদম টপ ক্লেস কোর্ট পর্যন্ত যে আমরা কোর্টে জিতি, তারপরেও মাঠটি আমরা উন্মুক্ত করতে পারি নাই এবং মাঝপথে তার ভাঙ্গার কাজ, দালান কোঠা ভাঙ্গার কাজ কোথাকার ফোনে সাথে সাথে বন্ধ হয়ে গেল। আমরা কোর্টে গেলাম, একটার পর একটা বেঞ্চে গেছি, দুটি বেঞ্চ বলেছে আমরা এই কন্টেম্প্ট অফ কোর্টটা নিতে পারবো না, আর তৃতীয় কোর্ট লিখিত ভাবে বলেছে আমরা বিব্রত বোধ করছি। আমি মুবাশ্বের স্বয়ং ওইখানে দাঁড়িয়ে থেকে বলেছি মিডিয়ার সামনে, মাননীয় বিচারপতি দলের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনাদের প্রত্যেকের দরজায় দয়া করে রেখে রাখেন কি কি ক্ষেত্রে আপনারা বিব্রত বোধ করবেন, তাহলে অন্তত অর্থ ব্যয় করে আমরা আপনাদের কাছে আসবো না। বানানোটাই হলো চরম উন্নয়ন, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে মিডল ইস্টে যান, একটি গাছের পিছনে তারা মরুভূমিতে কত লক্ষ টাকা প্রতিদিন ব্যয় করে এবং ডিজিটালি সেই গাছের গোড়াতে পানি দেওয়া হয়, কোন কারণে একটি গাছ, আমি আবারও বলছি কোন কারণে এই বনায়নের একটি গাছ মারা গেলে কত লোককে বিচারের আওতায় নিয়ে আসা হয় সেই তথ্যগুলি আপনারা সংগ্রহ করলে জানতে পারবেন। তাহলে সবচেয়ে আর্থিকভাবে সচ্ছল একটা দেশের সবচেয়ে বড় উন্নয়নের কাজ হচ্ছে বন বানানো, আর সৃষ্টিকর্তা প্রকৃতি আমাদেরকে যে জিনিসগুলি অঢেল দিয়েছেন সেই জিনিসগুলিকে ধ্বংস করা হলো আমাদের কাজ। কেন, কি কারণে? আমি যদি একটি রাজধানী আমি খুঁজে বের করতে পারি নাই যে রাজধানীতে 5টি নদী আছে, ঢাকা হচ্ছে সেই শহর, এবং এই 5টি নদী যে শহরে আছে সেই শহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সশস্ত্র বাহিনী থেকে আরম্ভ করে সবার প্রধান এখানে বসবাস করেন। আমাদের সবগুলি নদী বাড়ির পশ্চাৎ দিক হচ্ছে নদী, এবং প্রত্যেকটি ফ্যাক্টরি পানি এই নদীতে ফেলানো হয়, সুয়েজ লাইন এই পানিতে এখানে ফেলানো হয়। তাহলে আমরা এটিকে কেন পরিশোধন করতে পারি না, কেন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারি না, এবং চাইলে যে আমরা করতে পারি তার সবচেয়ে বড় প্রমাণ হলো হাতির ঝিল। হাতির ঝিলের আগের ছবিতে আপনাদের কাছে আছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে সোনারগাঁর পাশে সবচেয়ে নোংরা অগ্রহণযোগ্য একটি জায়গা ছিল হাতির ঝিল, কিন্তু দুর্ভাগ্য আমরা এগুলির মূল্য বুঝি না। আমার মাঝে মাঝে মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর এই যে উন্নয়নের কথাগুলি বলেন, নির্দেশগুলি দেন, ওনার কি কন্ট্রোল আছে এই সরকারি আমলাদের হাতে? এবং প্রায় আমার প্রধানমন্ত্রী বলেন, আমি প্রায় এই কথাটি বলেছি, এখন থেকে কাউকে আর ছাড় দেওয়া হবে না। আমি আজকে আবার আপনাদের মাধ্যমে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আর কাউকে ছাড় দেওয়া হবে না। যেই মুহূর্তে আপনি এই কথাটি বললেন আগের সমস্ত অন্যায়কে আপনি লিগালাইজ করে ফেললেন, প্রভাবশালীদের সাথে রাজনৈতিক ভাবে প্রভাবশালীদের সাথে যোগ সাজেশন পাচ্ছে তারা সুরক্ষা পায়, এবং সেই নিষ্ঠাত্মতা কিন্তু সরকারি সফলতা, সরকার নিজেই আইনের লঙ্ঘন করছে, সংবিধান লঙ্ঘন করছে, যার ফলে আপনারা দেখেছেন আমাদের প্রস্তাবনার মধ্যে বলা হচ্ছে কক্সবাজারের বনভূমি ইতিমধ্যে এক তৃতীয়াংশ দখল হয়ে গেছে। এটা দায়িত্ব সরকারকে নিতে হবে, সরকারকে মনে রাখতে হবে, কাজে এই ভুলগুলো অব্যাহত ভাবে তারা করবেন না। এমন তো কোনো কথা নেই যে ওই জায়গায় আমার টেকনিক্যাল সেন্টার করতে হবে, সরকারের হাতে কি আর জমি নাই সারা দেশে? অবশ্যই আসলে দেবে গিয়েছে, যার কারণ আমরা এখনো জানি না। কাজে ওখানকার পরিবেশ এবং প্রকৃতিতে এত বড় বড় আঘাত যদি আসে তাহলে ওটা স্টেবিলাইজ থাকবে কিনা, এটা বিজ্ঞান ভিত্তিক ভাবে দেখার বিষয়। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের দেশে প্রায় 100% লবণ আসে ওখান থেকে। লবণ তো শুধুমাত্র বাংলাদেশের জন্য একটা পণ্য না, এটা একটা স্ট্র্যাটেজিক গুড, কৌশলগত উপাদান। আমাদের এমন কোন পরিবার নাই যে পরিমাণ লবণ ব্যবহার করে না। কাজে কক্সবাজারের প্রাণ প্রকৃতি রক্ষা করে যদি উন্নয়ন কর্মকাণ্ড বা প্রজেক্ট না নেওয়া হয়
তাহলে এটা সারা দেশের উপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে। সেন্টার অন্যত্র উপযুক্ত স্থানে বরাদ্দ দেওয়ার প্রদানের দাবি জানাচ্ছে। একই সাথে কক্সবাজার সকল বনভূমি রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং এই জেলার আর কোন বনভূমি কোন উন্নয়ন বন বিরুদ্ধে কোন কাজে ব্যবহার না করে জোর দাবি জানাচ্ছে। বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বন রক্ষার প্রয়োজনে এই বিষয়ে সোমবার সংসদে এবং সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে দ্রুত সাথে সিদ্ধান্ত নিতে হবে। আয়োজক সংস্থার পক্ষে ফজলুল কাদের চৌধুরী সভাপতি। যেভাবে করে তথাকথিত উন্নয়নের ধারা চলছে তাতে যদি বন উজাড় করে এই টেকনিক্যাল সেন্টার করতে হয় তাহলে তো সাংবিধানিক এই প্রতিশ্রুতি আপনি ভেঙে ফেললেন। তাহলে আগামী প্রজন্মের জন্য আপনি কয়েকটা ফিউচার পার্ক, কয়েকটা রেল লাইনের সিস্টেম, কয়েকটা অ্যামিউজমেন্ট পার্ক রেখে যাবেন, কিন্তু আগামী প্রজন্মের জন্য নদী, জলাশয়, বন, বন্যপ্রাণী আপনি আর রেখে যেতে পারছেন না। আর কক্সবাজারের বনটা অন্য রকমের বন, তার কারণ হচ্ছে এটা পাহাড়ি বন। বাংলাদেশের অন্য কোন জায়গায় কিন্তু আপনি আসলে পাহাড়ি বনটা পাবেন না, ফলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, এই প্রতিবেশ ব্যবস্থাকে আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না। 27 ধারার ব্যাপারটা আমি বুঝিয়ে বলি। বন আইনটা হচ্ছে 1927 সালে, এটা কারা প্রণয়ন করলো? ব্রিটিশ সরকার। এই একই বন আইন পাকিস্তানেও আছে, ভারতেও আছে। পাকিস্তান আর ভারত কিন্তু এই 27 সালের বন আইনের ঘাটতি পূরণ কল্পে নতুন নতুন আইন করেছে, এটাকে বাতিল করেনি, নতুন নতুন আইন করেছে। একই বন আইনের 4 নম্বর ধারা থেকে 20 নম্বর ধারায় বলা আছে যে কোনো সরকারি বনকে নিয়ন্ত্রিত ব্যবস্থাপনার স্বার্থে সরকার সংরক্ষিত বন বা রিজার্ভ বন ঘোষণা করতে পারে। 4 ধারা থেকে নিয়ে শুরু করে 19 ধারা পর্যন্ত একটা পদ্ধতি অবলম্বন করে 20 ধারায় এসে একটা সরকারের মালিকানাধীন বনকে সংরক্ষিত বন ঘোষণা করা যায়, মানে রিজার্ভ ফরেস্ট। 27 ধারাতে এসে সরকার এসে এই রিজার্ভ ফরেস্টকে ডিরিজার্ভ করতে পারে, মানে এটা আর রিজার্ভ থাকলো না। তার অর্থ কিন্তু এই না যে এটা আর বনই থাকবে না, ডিরিজার্ভ করা যায়, কিন্তু ডিফরেস্ট তো আর করা যাচ্ছে না। ভারত কি করে তাহলে তার বনকে যখন প্রয়োজন হয় বিরুদ্ধ কাজে ব্যবহার করে? ভারত আরেকটা নতুন আইন করেছে, সেটা হচ্ছে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট। সেখানে তারা সরকারকে ক্ষমতা দিয়েছে যে এই এই পদ্ধতি অবলম্বন করে প্রয়োজনে তুমি বনভূমি ব্যবহার করতে পারো। কিন্তু ভারত আর আমার বাস্তবতাটা ভিন্ন, ভিন্ন এই কারণে যে তার মোট ফরেস্ট কাভারের পরিমাণ 10% না। আপনারা তিপাইমুখী বাঁধের প্রকল্পের কথা শুনেছেন, সেই প্রকল্প ভারত বাস্তবায়ন করতে পারে নাই, কারণ তার পরিবেশ অধিদপ্তর তাকে অনুমতি দিতেই পারে নাই, কারণ বন অধিদপ্তর তাকে অনুমতি দেয় নাই। তার বন অধিদপ্তর বলছে তুমি এটা করতে পারবে না, লক্ষ লক্ষ গাছ কাটা যাবে। আমাদের এখানে দেখেন, আমাদের তো ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট নাই, সরকারকে ওই রকম ক্ষমতাও দেওয়া হয় নাই যে সে ডিরিজার্ভ করতে পারবে কিন্তু ডিফরেস্ট করতে পারবে না। আমাদের মন্ত্রণালয় কি করলো, বন অধিদপ্তরের সুস্পষ্ট আপত্তি উপেক্ষা করে এটাকে ডিরিজার্ভ করে দিল। যদি বলা হতো যে আর কোথাও কোনো জমি পাওয়া যাচ্ছে না আমরা মানতাম, কিন্তু জমি তো আছে, আমরা তো দেখিয়ে দিচ্ছি যে কক্সবাজারের খাস জমির পরিমাণ কত, তাহলে বনের জায়গায় তাকে যেতে হবে কেন? এটা একটা নেশা যে পর্যটন নগরীতে আমরা প্রত্যেকে গিয়ে আমাদের সেন্টার খুলবো, আমরা প্রত্যেকে গিয়ে আমাদের রেস্ট হাউস খুলবো, আমরা সরকারি প্রতিষ্ঠানের নাম দিয়ে গেস্ট হাউস খুলবো, ওখানে গিয়ে আমরা আমাদের ভ্যাকেশন করবো। কক্সবাজারটা তো আমাদের একটা ট্রাস্ট হিসেবে নিতে হবে, পরের প্রজন্মের জন্য আমরা তাহলে কি রেখে দিয়ে যাব? ওদের ওই রিক্রিয়েশন সেন্টার, টেকনিক্যাল সেন্টার আর গেস্ট হাউস, নাকি আমরা বন আর সমুদ্র রেখে যাবো? যদি কক্সবাজারে কক্সবাজারেই কেন করতে হবে আমাকে বলেন, কক্সবাজারের লোকজন ফুটবল টিমের মধ্যে বেশি প্রাধান্য তাদের, কক্সবাজার থেকে ছেলেমেয়েরা বেশি আসে ফুটবল খেলতে, যুক্তিটা কি কক্সবাজারে করার? সবারই কেন কক্সবাজারের জায়গা লাগবে? সরকার হচ্ছে কাস্টোডিয়ান, সরকার হচ্ছে ট্রাস্টি। পরিবেশ এবং বন মন্ত্রণালয় কেমন করে ভাবে যে তার এক কলমের খোঁচায় 20,000 একর জমি সে দিতে পারবে? সে কি করে 700 একর জমি সিভিল সার্ভেন্টের ট্রেনিং একাডেমির জন্য দিল? পরিবেশ এবং বন মন্ত্রণালয়ের ম্যান্ডেট তো এটা না। কি করে যুব মন্ত্রণালয় যখন বাফুফে যুব মন্ত্রণালয়কে লিখলো, যুব মন্ত্রণালয় ভূমিকে লিখলো, ভূমি কেন পরিবেশ মন্ত্রণালয়কে লিখে? ভূমি কেন এটা আশা করে যে দেশের সীমিত বন 25% যেটা লাগে আমাদের তার ধারে কাছেও নাই, ওই সীমিত বনটুকুনি শেষ করতে হবে যেখানে লক্ষের উপরে একর খাস জমি বিভিন্ন জায়গায় রয়েছে, তো শুধুমাত্র চট্টগ্রামেই তো রয়ে গেছে এই পরিমাণ খাস জমি, তাহলে আমাকে বনটা কেন দিতে হবে? এটা হচ্ছে চরম অসংবেদনশীলতা,
আমি বলবো যে পরিবেশ মন্ত্রণালয় যে ট্রাস্টি অফ দিস ন্যাচারাল রিসোর্সেস এই কথাটা তারা আসলে বুঝতেই পারে না, তাদের সেই অনুভূতিটাই নেই, তারা চরম অসংবেদনশীল কাজ করে, তাহলে আর বন অধিদপ্তর রেখে আমার লাভ কি?